নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সাম কাট অফ ভার্সেস ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার উনিশ মেইন এক্সাম কাট অফ একটি কম্পেয়ার করব যে কেন তোমাদের এক্সাইজ কনস্টেবলে ফাইনাল কাট অফ সাইট প্লাস যাবে এছাড়া এই ভিডিওতে আমি তোমাদের আরেকটা জিনিস বলবো সেই জিনিসটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল যেটা দুশো দুই জানুয়ারি হতে চলেছে সেই এক্সামে মোট কতজন পরীক্ষার্থী বসবে এবং দু হাজার উনিশ সালে ডাব্লুবিপি যে মেইন এক্সাম হয়েছিল তো সেই মেইন এক্সামে ভ্যাকান্সি যে ছিল ভ্যাকান্সি ছিল আট হাজার সামথিং তো সেই ভ্যাকান্সির তুলনায় কতজন পরীক্ষার্থী মেইন এক্সামে বেশি ছিল ডাব্লিউ বি দু হাজার উনিশের মেইন এক্সামে সেটা তোমাদের একটা অফিসিয়াল তথ্যের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আজকে কিন্তু এর জন্য ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে ঠিক আছে এবং কমেন্টে বলবে যা প্রশ্ন করার যথারীতি উত্তর দেবো এবার দেখো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আলোচনা করব ডাব্লিউ বি কনস্টেবল কাট অফ মার্ক দু এখানে যেগুলা কাট অফ দিয়েছি পিলি মেইন ফাইনাল সবগুলোই কিন্তু একদম অফিসিয়াল আপডেট ঠিক আছে তোমরা জানো ইউআরদের প্রিলি কাট অফ প্রথমে দেখো ছাব্বিশ ও বিসিবিদের চব্বিশ এসটিদের কুড়ি ও বিসিদের বাইশ এসটিদের উনিশ তোমরা প্রথমে এতটুকু ভালো করে দেখো ইউআরদের প্রিলি পিলি কাট হয়েছিল ছাব্বিশ চব্বিশ কুড়ি বাইশ উনিশ এবং ইউআরদের মেইন কাট অফে গিয়েছিল। মেইন কাট অফ গিয়েছিলো তেত্রিশ ও বিসিবিদের বত্রিশ দশমিক পাঁচ এস একত্রিশ ও বিসিদের তিরিশ এসটিদের সাতাইশ তো পিলি কাট অফ আর মেন কাট অফ তোমরা ভালো করে দেখলে এই দু হাজার আঠেরো টোটাল ভ্যাকান্সি ছিল পাঁচ হাজার সাতশো দুই এবার আমরা আসবো এক্সাইজ কনস্টেবল দু হাজার উনিশে যেটাতে পিলি এক্সামের পর যে কাট অফটা প্রকাশিত করেছিলো সেখানে আনরিজার্ভদের ছিল থার্টি সেভেন এসসিদের ছিল থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এস ডিদের ছিল থার্টি থ্রি ও বিসিদের থার্টি ফাইভ ও থার্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তোমরা দেখতে পাচ্ছ কতটা হাই অফ গিয়েছে পিলি এক্সামে ঠিক আছে তাহলে দেখলা দু হাজার আঠারো সালে পিলিটা দেখলা কনস্টেবলের আর এটার পিলিটা দেখলা ঠিক আছে তো দেখো এখানে ক্যাটাগরির ক্ষেত্রে তুমি আমি আবারও বলছি যে কনস্টেবলের পিলি এক্সামের কাট অফটা কতটা কম গিয়েছিল আর বর্তমান দু হাজার উনিশ সালে যে এক্সাইস কনস্টেবল হয়েছিল সেই এক্সেস কনস্টেবলের যে প্লিট ছিল দেখো ডাব্লুবিপি মে দু হাজার আঠেরো থেকেও কি অনেকটা বেশি ছিল ডাব্লুপি দু হাজার আঠেরোতে মেইনে কাট অফ গিয়েছিলো তেত্রিশ ওয়ার্ডের তোমরা দেখবা যে এক্সাইসের সেখানে প্লির ক্ষেত্রে গেছে থার্টি সেভেন কতটা কাট অফ বেশি গেছে একটা এইবার একটা তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেটা একটা বন্ধু আমার কমেন্টে বলেছিলো তোমরা দেখো ইউ আর মেইন কত গিয়েছিলো তেত্রিশ ফাইনাল কাট আপ গিয়েছিলো সাতচল্লিশ দশমিক পঁচাত্তর ইন্টারভিউতে ডাব্লিউ বিতে কত নাম্বার থাকে পো নাম্বার পো নাম্বারের মধ্যে তাহলে কত নাম্বার যোগ হয়েছে তেত্রিশ সাথে চোদ্দ দশমিক পঁচাত্তর নাম্বার যোগ হয়েছে তেত্রিশ সাথে চোদ্দ দশমিক পঁচাত্তর নাম্বার সাতচল্লিশ দশমিক পঁচাত্তর এভাবে ওবিসি বি এস ওবিসি ও তোমরা দেখো আমার একটা বন্ধু আমাকে কালকে যে একটা ভিডিও করেছিলাম সেখানে কি কমেন্ট করেছিল দেখো আমি এখানে যখন ভিডিওটা দিয়েছিলাম যে এক্সাইজ কনস্টেবলের ফাইনাল কাট অফ যেটা আমি একটা আনুমানিক হিসাবে দেখিয়েছিলাম যে জিয়ান আমি দিয়েছিলাম ফিফটি সিক্স ঠিক আছে এর সাথে আমি ইন্টারভিউ তোমাদের দশ দশের মধ্যে নয় যোগ করেছি তো সেই বন্ধুরা কমেন্ট করে তুমি দশের মধ্যে কেন যোগ করলা ঠিক আছে তাহলে এর আগে যে একটি এর আগে যে ভিডিওটা স্কিপ করে তোমরা একটু দেখতে পারো ভিডিওটা এগিয়ে গেলো যে ডাব্লিউপি ইন্টারভিউ ডাব্লিউপি কনস্টেবল দু হাজার আঠেরোতে যেখানে ইন্টারভিউতে পনেরো মধ্যে ইউআরদের ক্ষেত্রে চোদ্দ দশমিক পরাত্তর যোগ হয়েছে আর এটা আমি আমিও এখানে দশের মধ্যে তোমাদের নয় দিলাম তোমাদের ম্যাক্সিমাম নাম্বার হিসেবে ঠিক আছে তো ছাপ্পান্ন যদি হয় ইন্টারভিউতে দশের মধ্যে নয় যদি যোগ করি তাহলে হয় পঁয়ষট্টি আমি জানি নয় সতেরো কেউ পায় না দশের মধ্যে সচরাচর নাম্বার গেলে জেনারেল হিসেবে পাঁচ ছয় নাম্বার পেয়ে থাকে তাছাড়া ঠিক আছে তো এখানে আমি সর্বোচ্চ নাম্বার হিসেবে তোমাদের নয় যোগ করলাম তাহলে তোমাদের এই কাট আপটা দেখার পর তোমাদের একদম কনফার্মেশন হয়ে যাও ঠিক আছে জেনারেলদের আমি বলেছি এক্সেস কনস্টেবলের সিক্সটি ফাইভ ও বিসিদের সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এসে ফিফটি ফাইভ পয়েন্ট টু সেভেন ওবিসিদের একান্ন এবং এসিদের দেচল্লিশ দশমিক পঞ্চাশ এবার আমি আলোচনা করব মেইন এক্সামে দু হাজার উনিশ সালে ঠিক আছে দু হাজার উনিশ সালে যে ডাব্লুপি হয়েছিল যেটাতে আট হাজার চারশো উনিশটা পোস্ট ছিল সেখানে এই আট হাজার চারশো উনিশটা পোস্টের জন্য যখন মেইন এক্সামে বসেছিলো কনস্টেবল পরীক্ষায় দু হাজার উনিশ সালে তখন কতজন পরীক্ষার্থী বসেছিল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ ক্যান্ডিডেট পাস্ট ইন দ্য পিএমটি অ্যান্ড পিএটি এবং আঠাশ হাজার দুশো পঁয়ষট্টি ক্যান্ডিডেটস অ্যাপেয়ার্ড ইন দ্য ফাইনাল রিটার্ন এক্সাম অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো সরি আঠাশ হাজার দুশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার উনিশে পরীক্ষা দিয়ে বসে ছিল কতজন আঠাশ হাজার দুইশোটি জন টোটাল ভ্যাকান্সি কত ছিল আট হাজার চারশো উনিশ তার টোটাল ভ্যাকান্সির কতগুন পরীক্ষাতে গিয়েছিল প্রায় তিন গুণ ঠিক আছে কতজন পাশ করেছিল ফাইনাল রেট এক্সামে বা যাদের ইন্টারভিউ জন্য ডেকে সেই সংখ্যাটা হচ্ছে বারো হাজার সাতশো ছিয়াশি আমি আবারও বলছি আট হাজার চারশো উনিশটা পোষার জন্য ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার উনিশশো কতজন পরীক্ষাতে মেন এক্সামে বসেছিল উত্তর হবে আঠাশ হাজার দুইশো পঁয়ষট্টি টোটাল ভ্যাকান্সির কতগুন টোটাল ভ্যাকান্সি প্রায় তিনগুণ এবার আমি বলি এবার আসো এক্সাইজ কনস্টেবলে এক্সাইজ কনস্টেবলে যে রান হয়েছিলো দুটো ধাপে হয়েছিল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে প্রায় ষোলো হাজার পাশ করেছে দ্বিতীয় ধাপে প্রায় চার হাজার পাশ করেছে টোটাল কত হলো কুড়ি হাজার ভ্যাকান্সি কত তিন হাজার ভ্যাকান্সি তিন হাজার তাহলে পরীক্ষায় বসতে চলেছে কতগুণ প্রায় কতগুণ বলো প্রায় ছয় গুণ পরীক্ষার্থী বেশবো ছয় পয়েন্ট পাঁচ গুণ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে এবং পাশ করবে আনুমানিক কত এখন তিন হাজার ভ্যাকান্সির জন্য যদি এখন যদি পাঁচ পাঁচ ছ হাজার পাশ করায় বোর্ড চার নেবে সেটাই হবে তাহলে তোমরা বুঝতে পারো কেন কাট অফ বেশি যাবে না এক্সাইজ কনস্টেবলের কাট অফটা কেন বেশি যাবে না এখান থেকে তো প্রমাণিত হচ্ছে ঠিক আছে তো আজ আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে যে কেন এক্সাইজ কনস্টেবল কাট অফ সাইটের উপর যাবে অনেক তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তীকালে কিন্তু এই এই এক্সাইজ ডাবল পি রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করব ঠিক আছে তো আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট সেক্সে অবশ্যই বলবে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাভ ইউ অল গাইস জয় হিন্দ